হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রেখা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। রেখা কিচেনে আমি আবার চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, মোরেলা মাছের টক। মোরেলা মাছের টক আমি কিভাবে বানাবো চলুন আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখুন আমি মোরেলা মাছ নিয়েছি 250, ধুয়ে ভালো করে ধুয়ে আমি রেখেছি। মোরেলা মাছের টকে কী কী লাগছে দেখুন, এখানে রেখেছি কাঁচা লঙ্কা, টমেটোর আর একটু রসুন আর সর্ষে বাটা, সর্ষে দিয়ে একটু বাটা করে রেখেছি। এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো ভাবে কুচি করে রেখেছি। এখানে নিয়েছি হলুদ, এখানে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো, একটু আছে লেবু, এখানে আছে জিরা গুঁড়ো, এখানে নুন, এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে সর্ষার তেল। তাহলে চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে নিই আমি রান্নাটা কীভাবে করবেন। কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা আমি অন করে দিলাম। মাছটায় আমি নুন হলুদ একটু মেখে নেব অল্প। মাছটা আমি ভাজবো না, এই কাঁচা আমি টক করব। কীভাবে করবো আপনারা দেখে নিন, খুব ভালো লাগবে। এটা সামুদ্রিক হচ্ছে মোরেলা, এটা পুকুরের নয়। কাঁচা চচ্চড়ি এত ভালো লাগবে বন্ধুরা খেতে, খুব ভালো লাগবে। হ্যাঁ, সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, করে নেব। ভালো করে লাল করে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ কুচা, বেশি লাল করবো না, অল্প কাঁচা করে রাখবো, এটা বেশি ভাজবো না। এটা আমি একটু কাঁচা চচ্চড়ি করবো, ওই জন্য আমি হালকা একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ আঞ্জার মতো, এর মধ্যে দিয়ে দেবো হলুদ, জিরা গুঁড়া রেখেছিলাম, জিরা গুঁড়া ভালো করে নেড়ে নেব একটু। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, আমি 4 চামচ সর্ষে বাটা দিয়ে দেবো, ভালো করে অল্প অল্প নিয়ে জল দিয়ে দেবো, বেশি ভাজবো না মশলাটা। এর মধ্যে দিয়ে দেবো আমি জল, খুব সহজ পদ্ধতি বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে, চটপট করে অল্প সময়ের মধ্যেই মাছ চচ্চড়ি হয়ে যাবে, কাঁচা চচ্চড়ি, খুব ভালো লাগবে খেতে। আপনারা দেখবেন বাড়িতে করে খেয়ে দেখবেন, মাছের ঝোলটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো, কাঁচা মাছগুলো এই দেখুন, সব মাছগুলো এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো, এর মধ্যে আমি ঢাকাটা খুলে দেখে নেব, মাছটা হয়ে এসেছে দেখুন কি সুন্দর। আমার কাঁচা চচ্চড়ি মাছটা দেখুন, মোরেলা মাছে, এর উপর থেকে আমি দিয়ে দেবো এবারে 1 টুকরা লেবুর রস গন্ধের জন্য। চাইলে আপনারা তেঁতুল দিয়েও বানাতে পারেন, আমি টমেটো দিয়ে করেছি। এর উপর থেকে দিয়ে দেবো অল্প সর্ষার তেল ছড়িয়ে দেবো,
আমি রেখেছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, এর মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতা রেখেছিলাম, প্রত্যেকে ছড়িয়ে দিলাম। এবারে নামিয়ে নেব, হয়ে গেছে। আপনারা প্লেটিং করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, তাহলে আমার এই মোরেলা মাছের টক কাঁচা চচ্চড়ি কেমন লাগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। মাছটা খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতেই রান্না করেছি, আমি দেখলেন কত তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। আর আপনারা সবাই দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, কেন আমার অনেক দিনের কষ্ট করছি কিন্তু কিছু আমি পাচ্ছি না, সেই জন্য আপনাদের বলছি দেখবেন, লাইক শেয়ার করবেন, নিজেদের মধ্যে শেয়ার একটু করবেন। তাহলে আমি আবার নতুন নতুন কোনো রান্না নিয়ে আমি আবার আসছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।